বিয়ে বাড়ি যাবার জন্য আমি রেডি, এবার ডলকে ডাকবো। আসো বাবু আসো, ডল ঘুমিয়ে পড়েছিল, ডলকে অনেক কষ্টে তুলে এই এখনো চোখ বন্ধ। চলো 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 চলো, ডলকে নিয়ে এই দেখো চলে এসেছি। ডলের মুখটা দেখো কাচু মাচু হয়ে বসে আছে, তো বউ এখনো আসেনি, বউয়ের জায়গায় দেখো ফাঁকা, বউয়ের মেকআপ কমপ্লিট হয়নি। আর এখানে মৌমিতারা ঘুরু ঘুরু করছে, সুন্দর করে সেজেছে, খুব মিষ্টি লাগছে। আর ডলের যেহেতু ঘুম পেয়ে গেছে, মানে ঘুম পেয়ে গেছে কি, ওকে আমি তুলে কোনো রকমে অনেক কষ্টে নিয়ে এসেছি, ওই জন্য ওকে আমি খাওয়াতে বসে গেছি আগে। মুখে হাসি নেই, চোখ ঢুলছে ঘুমেতে, আর ও যেহেতু বেশি কিছু খাবে না, দেখো চানা নিয়েছি, ডিমের ডেবিল আছে আর কচুরি, আর গোটা শসা, শসা খেতে ভালোবাসে, তো ওই খাইয়ে দিয়ে ওকে আমি বাড়িতে রেখে আমি এবার এসেছি। ওর ড্যাডির কাছে আমি বাড়িতে শুইয়ে দিয়ে এসেছি, এবার আমি সবটা ভালোভাবে দেখবো কী কী বসেছে। এই দেখো এখানে কফি বসেছে আর পকোড়া আছে, কিচ্ছু আমার খাওয়া হয়নি। আর এই দেখো এখানে ফুচকা, আর সামনেই এখানে মৌমিতারা ফুচকার সামনেই বসে আছে, দেখো একটু হাই করে দিচ্ছে আর ভীষণ লজ্জা পাচ্ছে। আর এখানে ব্রাইডাল চলে এসেছে, ব্রাইডালকে সামনেই দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে আছে বন্যা, খুব মিষ্টি লাগছে। এবার চলো বন্যার সাথে কথা বলি, ডল তো বন্যা পিপির সাথে কথাই বললো না, বন্যা ফটো তোলার জন্য ডাকছে, তো চলো যাই। এই দেখো ক্যামেরাম্যানও লাইট অন করে দিয়েছে, আর একটু বন্যাকে ভালো করে দেখে নিই আগে। বন্যাকেই প্রথম দেখছি, কেননা ডল তো দেখতে পেলো না, ডলকে খাওয়াতে নিয়ে চলে গিয়েছিলাম। আর ডলকে বললাম চলো বন্যা পিপির সাথে ফটো তুলবে, ও বললো ঘুম পেয়েছে বাড়ি যাবো, ওই জন্য ওকে তাড়াতাড়ি বাড়ি দিয়ে এলাম। আর এই দেখো বন্যার আর এক বোন, ওর নাম অঙ্কিতা, ও খুব মিষ্টি করে সেজেছে, দিদির বিয়ে বলে কথা। আর এই দেখো তিনজনে মিলে একটু ফটো তুলে আর সোজা চলে এসেছি খাবার জায়গায়। আর কাকুর পাশেই একটা সিট ফাঁকা ছিল, ওই জন্য আমি বসে পড়েছি। আর ওই সাইডে দিদি ভাই আর গোলু, ওরা খাচ্ছে, ওদের প্রায় হয়ে এসেছে, আর আমি এই সাইডে বসে পড়লাম। আগে খাওয়া দাওয়া মিটিয়ে নিই, তারপর বিয়ের ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো তুহিন আর একটা ছোট্ট পুচকের সাথে বসে পড়েছে। তুহিন আমার পাড়ার এক দেওর হয়, ও বললো বৌদি দাও তোমার একটু ভিডিও করে দিই, তো তুহিন আমার একটু ভিডিও করে দিল। তো চলো তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করি। এই দেখো বনশ্রী ও মোহনের বিয়ে হয়েছে, আর জ্যোতি ক্যাটারার্স পরিবেশন করেছে, মাছ মাংস ডিম সব রকমই আইটেমে ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এই দেখো বর চলে এসেছে, বরকে দেখতে চলে এসেছি। আসলে আমি যখন খেতে বসেছিলাম খাওয়া প্রায় শেষের দিকেই, তখনই বর চলে এসেছে, তাই বরের প্রবেশটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর সবাই বরযাত্রীরাও এসে গেছে, সকলেই যে যার মতো গল্প করতে ফটো তুলতে ব্যস্ত। আর এই দেখো খাটে বসে আছে, আর খাটের ওপরে আরও সমস্ত দান সামগ্রী রাখা আছে। আর বর তো একদম গোলাপের মালায়, গোলাপের রাজা সেজে বসে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আজকে বড় বেশ সুন্দর করে মেকআপ করেছে, খুব ভাল লাগছে। আর এখানে মণ্ডপ, বিয়ে যেখানে হবে সেই বিয়ের মণ্ডপটা সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে বন্যার ছোটো কাকু, এটা মানে যার বিয়ে তার ডাকনাম হচ্ছে বন্যা, আর ভালো নাম বনশ্রী, মেনু কার্ডে দেখালাম ভালো নামটা। আর ছোটো কাকু কন্যাদান করবে। এবার বর মণ্ডপে চলে এসেছে, আর পাশে দেখতে পাচ্ছি বরের এক বন্ধু জুতো হাতে দাঁড়িয়ে আছে, তো শালিদের থেকে লোকাবার জন্য, মানে শালিরা যাতে না লুকাতে পারে, ওই দেখো জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, জুতো ছাড়া যাবে না। আর এই পুচকেটা হচ্ছে বোনটা দিদির ছেলে, ওর খুব আনন্দ, ওর মাসিমণির বিয়ে আজকে, ওর মেসোমশাই খুব আনন্দ, ওর মতো গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে। আর যিনি পুরোহিত, পুরোহিতটাও আমাদের খুবই পরিচিত জয়দেব কাকু, উনি আজকে বন্যার বিয়ে দেবে, তো বিয়ের কাজ শুরু হচ্ছে এবার। আর আমি ভয়েসটা পরে অ্যাড করেছি, কেননা ওখানে মিউজিক চলছিল, সেই কারণে আমি ওপেন ভয়েসটা দিতে পারিনি, তাই আমাকে বাধ্য হয়ে পরে ভয়েসটা অ্যাড করতে হয়েছে। Thank you.
চলো ততক্ষণ একটু বন্যা কি করছে একটু বন্যার কাছে যাই। আর এই দেখো বন্যাকে জায়গাটা নিষ্পার করে দিয়েছে, ও ছোট কাকিমার ঘরে নিয়ে গিয়ে বসিয়েছে যেহেতু ওখানে বর চলে এসেছে। আর আমি একটু বন্যার পাশটায় এখন বসে থাকবো, কেননা বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বন্যার এই এক রিলেটিভ সাদা ফুল এনে মা বন্যাকে বললো মাথায় লাগিয়ে দেবে, দিয়ে সাজিয়ে দিচ্ছে। এবার তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, এবার বন্যাকে আনতে আসছো জামাইবাবুরা শুভ দৃষ্টির জন্য। আদেও কিন্তু তুমি যে আমি ধরিনি, ফলস বলতে ওরা দুজনে ধরেছে, সবাই ছেড়ে দিক, তুমি একবার ধরে দেখি। আমরা
এতক্ষণ ধরে বড় বড় না কোণে বড় দেখলেই কোন পক্ষ জিতল দিয়ে শুভদৃষ্টির পর্ব মিটে এবার প্রপোজের পর্ব চলছে। যে এত বছর ধরে প্রেম করেছে এবার গার্জেনদের সামনে একটু প্রপোজটা শুনবো সব গুরুজনদের মাঝখানে। আর বন্যা মোহরকে গোলাপ দিলার মোহর বন্যাকে প্রচুর চকলেট দিল দেখছো তো। এবার মালা বদল পর্ব শুরু হয়েছে। তো নিয়ম অনুসারে আগে সোলার মালা, সোলার মালা দিয়ে মালা বদল, সোলার মালা দিয়ে মালা বদল তিনবার হবে। তারপরে এবার রজনীর মালার মালা বদল চলবে আর সেটা আমরা অবশ্যই দেখবো। আর রাত রাত 12টা বেজে গেছে, ভেবেছিলাম পুরো বিয়েটাই দেখবো আর সেটা আর হবে না। আমি এই মালা বদল পর্ব পর্যন্তই থাকবো, তারপরেই বাড়ি চলে যাব। যেহেতু মেয়েকে অনেকক্ষণ ওর বাবার কাছে ঘরে রেখে এসেছি, রাত 12টা বেজে গেল আর এত লেট হয়ে গেল, নাহলে এতক্ষণ বিয়ে কমপ্লিট হয়ে যাবার কথা। সেই জায়গায় এখন মালা বদল পর্ব চলছে, যদিও লগ্ন 10টার পর থেকে ছিল, 10টা কত মিনিটে ছিল, কিছু করার নেই। আর প্রচণ্ড যেহেতু ঠান্ডাটা দুদিন ধরে পড়েছে, এই দেখো এবার ফুলের মালা বদল শুরু হবে দেখে। মালা বদল পর্ব শেষ হয়ে বরবউকে বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে। ডল অ্যাক্টিভ কালেকশন চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো। ওকে বন্ধুরা।